আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেশি খাবার প্রকল্প চ্যানেলে সবাইকে অভিনন্দন। সাথে আছে আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমার আজকের ভিডিওটির মূল বিষয় হলো, আমরা খামারে ভ্যাকসিন দিলে কি ধরনের সুবিধা পাব এবং ভ্যাকসিন না দিলে কি ধরনের অসুবিধা হতে পারে, তার উপর মোটামুটি কিছু কথা বলার চেষ্টা করবো আমার বাস্তব অভিজ্ঞতা থেকে। আশা করি পুরো ভিডিওটি জুড়েই আমার সাথে থাকবেন এবং পুরো ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে। আসুন সরাসরি আমরা আমাদের ভিডিওর মূল প্রসঙ্গে চলে যাই। আমরা যে কোনো ধরনের ফার্ম করি না কেন, আমি আজকে মোটামুটি কথা বলার চেষ্টা করব দেশি মুরগির খামারের উপর। আমরা যে কোনো ধরনের দেশি মুরগির খামার করি না কেন, এই খামারে যদি কোনো রোগ বালাই লেগে যায় তাহলে খামারে লস হওয়ার সম্ভাবনা থাকে। যে সকল খামারি ভাইরা এই খামার থেকে লাভবান হন, তারা অবশ্যই তাদের খামারকে রোগ বালাই থেকে বাঁচায় রাখার জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে থাকে। এই পূর্ব প্রস্তুতির ভিতরে বিভিন্ন ধরনের পদক্ষেপ তারা নিয়ে থাকে। এই পদক্ষেপ গুলোর মধ্যে হলো, আপনাদের পূর্ব প্রস্তুতি হিসেবে যেটা নিতে হয় না নিলেই নয়, সেটা হলো আপনাদের খামারে অবশ্যই ভ্যাকসিন না দিতে হবে। আপনাদের খামারে ভ্যাকসিন দেওয়ার উপরেই নির্ভর করবে আপনার খামারের উন্নয়ন। তাই আপনারা অবশ্যই খামারে ভ্যাকসিন দিবেন। আমরা যখন খামারে অথবা আপনার বাড়িতে দেশি মুরগি পালন করি, তখন দেখা যায় যে অনেক সময় বিভিন্ন ধরনের রোগ বালাই হচ্ছে। এই রোগ বালাই গুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে। অনেক সময় দেখা যায় দেশি মুরগির ক্ষেত্রে বছরের একটা সময় এমন একটা রোগ আসছে যেখান থেকে মুরগিগুলো রোগাক্রান্ত হয়ে অনেকটাই মারা যাচ্ছে। অনেক সময় দেখা যায় যে বাড়িতে যতগুলো মুরগি ছিল দেশি মুরগি পুরোটাই মারা যায়, যার ফলে আপনার খামারে লস হওয়ার সম্ভাবনা থাকে। বা বাড়িতেও যদি আপনি লালন পালন করেন তাহলে সেখান থেকে আপনার লস হওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনাদের পূর্ব প্রস্তুতি হিসেবে অবশ্যই আপনাদের খামারে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা রাখতে হবে বা ভ্যাকসিন অবশ্যই দিতে হবে। আমাদের খামারে অথবা বাড়িতে যে মুরগিগুলো লালন পালন করি সেই মুরগিগুলো কি ধরনের রোগ বালাই হয়, আপনাদের সেই রোগ বালাইগুলো আগে দেখতে হবে স্বচক্ষে বা নিজের অভিজ্ঞতা থেকে দেখতে হবে। এই রোগগুলো প্রথমে কিভাবে আক্রান্ত হলো, আপনার যে কোনো রোগ হঠাৎ করে একবারে এসে আক্রান্ত করে আপনার মুরগিগুলো মেরে ফেলবে না। আপনার এই মুরগিগুলো মারা যাওয়ার পূর্বে এই রোগগুলো আক্রান্ত হবে আপনার মুরগিগুলো, আপনি অবশ্যই দেখবেন যে কিভাবে এই রোগগুলো এই মুরগিগুলোকে আক্রান্ত করছে এবং ধীরে ধীরে দুর্বল করে ফেলছে এবং এক পর্যায়ে এই মুরগিগুলো মারা যাচ্ছে। কেন মারা যাচ্ছে এগুলো অবশ্যই আপনাকে আগে থেকে তদন্ত করতে হবে। আমাদের দেশের মুরগিগুলো যে রোগ বালাইগুলো হয় সেগুলো সাধারণত রানীক্ষেত, গাম্বুরা, বসন্ত, তারপরে সোনা পায়খানা হওয়া, এছাড়া বিভিন্ন ধরনের রোগ বালাই হয়। যেমন জ্বর আসে মুরগির, মূলত ঠান্ডা থেকেই রোগ বালাই শুরু হয়, অর্থাৎ ঠান্ডা একটা গুরুত্বপূর্ণ রোগ বা ঠান্ডা একটা মারাত্মক রোগ। যেগুলো যে রোগটা আপনার খামারে যদি লেগে যায় তাহলে আপনার খামারে লস হওয়ার সম্ভাবনা আছে, যার কারণে আপনারা এই রোগ বালাই থেকে বাঁচার জন্য আগে থেকে প্রস্তুতি নেবেন। বাংলাদেশের প্রাণী সম্পদ অফিসে আপনারা নিয়মিত যোগাযোগ রাখবেন, ডাক্তারের সাথে কথা বলবেন, তাদের সাথে কথা বলার ফলে তারা বিভিন্ন ধরনের সহযোগিতা আপনাদের করবে। যেমন বিভিন্ন ধরনের ভ্যাকসিন সরবরাহ করবে যেগুলোর মূল্য একেবারেই সীমিত। তাই আপনারা অবশ্যই প্রাণী সম্পদ অধিদপ্তরে যাবেন এবং সেখান থেকে ওষুধ সংগ্রহ করবেন এবং আপনার খামারে প্রয়োগ করবেন। এই ওষুধগুলোর মূল্য একেবারে সীমিত, যার কারণে আপনারা সাশ্রয় মূল্যে ওষুধগুলো নিয়ে আসতে পারবেন এবং প্রয়োগ করতে পারবেন। তাই আপনারা রানীক্ষেত, বসন্ত, জ্বর, ঠান্ডা এগুলো থেকে বাঁচার জন্য অবশ্যই আপনার খামারে এই ভ্যাকসিন গুলো দেবেন। রানীক্ষেত রোগের জন্য আপনার খামারে রানীক্ষেতের ভ্যাকসিন দেবেন, বসন্তর জন্য আপনার মুরগিগুলোকে বসন্ত ভ্যাকসিন দেবেন, জ্বরের জন্য বিভিন্ন ধরনের ওষুধ আছে। যেমন আমরা সাধারণত এই জ্বরের জন্য নাপা ট্যাবলেট গুলো খাওয়াই, আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী এগুলো খাওয়াবেন। আর আপনারা যদি এই রানীক্ষেতের ভ্যাকসিন দিয়ে রাখেন, তারপরে গাম্বুরা রোগের ভ্যাকসিন দিয়ে রাখেন, তাহলে আপনার খামারে এই রানীক্ষেত রোগ আসতেই পারবে না এবং গাম্বুরা রোগ আসতে পারবে না। তাহলে কি হলো, আপনার এই খামার থেকে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। আর যদি আপনার খামারে রোগ ঢুকে যায় তাহলে আপনার খামার থেকে অবশ্যই লস হবে। আপনারা আপনাদের খামারের মুরগিগুলোকে ভ্যাকসিন দিলেন মানে আপনারা আপনাদের মুরগিগুলোকে ভবিষ্যৎ রোগ বালাই থেকে বাঁচানোর জন্য একটা প্রচেষ্টা করে রাখলেন, অর্থাৎ এই রোগ বালাইগুলো ভবিষ্যতে আপনার খামারে আসার কোনো চান্সই থাকলো না। যার কারণে আপনার খামারে যদি কোনো রোগ বালাই আসার না চান্স থাকে তাহলে অবশ্যই আপনার মুরগিগুলো সঠিকভাবে বেড়ে উঠবে, সঠিক গ্রোথ হবে এবং আপনার মুরগিগুলো চাহিদা অনেক ভালো হবে। আর যার কারণে আমি বলি আপনাদের অবশ্যই আপনারা খামারে বিভিন্ন ধরনের ভ্যাকসিন ব্যবহার করবেন। এই ভ্যাকসিনগুলো
প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে সংগ্রহ করবেন এবং আপনার খামারে প্রয়োগ করবেন, তাহলে আপনার এই খামারে লাভ হওয়ার সম্ভাবনা আছে। তাই আমি বলি আপনাদের খামারে যদি আপনারা ভ্যাকসিন না ব্যবহার করেন তাহলে অসুবিধাই আছে, কোনো সুবিধা নেই। তাই আমি বলি আপনারা অবশ্যই আপনাদের খামারে ভ্যাকসিন ব্যবহার করেন এবং খামার থেকে লাভবান হন। পরিশেষে বলি আপনারা আপনাদের মুরগিগুলোকে সঠিকভাবে পরিচর্যা করে নেন এবং এখান থেকে লাভবান হন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিপূর্বে যে সকল ভাই এবং বোনেরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।